প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখে নিব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখানে আমরা দুইটা কনফিউজিং ওয়ার্ড ইউজ করি। যেমন ধরো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইউজ করি লিসেন, যার অর্থ হচ্ছে শোনা। আবার আমরা ইউজ করি হেয়ার, এটার অর্থ হচ্ছে শোনা। বাট আমরা কখন কোনটা ইউজ করব, কখন আমরা লিসেন ইউজ করব আর কখন আমরা হেয়ার ইউজ করব, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, এ বিষয়ে যদি তোমাদের আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ এখন দিয়ে দিই, তাহলে বিষয়টা তোমাদের কাছে জলের মতো ইজি হয়ে যাবে। যেমন তোমরা কি করছো, তোমরা কিন্তু এখন আমার ক্লাস করছো, মানে তোমরা আমার ভিডিওটা এখন মনোযোগের সঙ্গে শুনছো। যখন আমরা কোনো কিছু মনোযোগের সঙ্গে শুনবো, তখন সেখানে হবে লিসেন। তোমরা দেখো না যে ক্লাসে তোমাকে টিচার বলে লিসেন টু মি, আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আর যখন আমরা নর্মালি কোনো কিছু শুনবো, যেটা হয়তো আমরা শুনতে চাই না বাট শুনতে হচ্ছে, সেটা হচ্ছে হেয়ার। যেমন তোমরা কিন্তু এখন আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনছো, তাহলে তোমরা হচ্ছে এটা লিসেন করছো। বাট তোমার গার্ডিয়ান, মনে করো তোমার পিতামাতা, তারা কি করতেছেন, তারা কিন্তু আমার ভিডিও মনোযোগ দিয়ে শুনছেন না। তুমি হয়তো লাউড স্পিকারে শুনছো, যার জন্য তারা বাধ্য হয়ে তাদের কানে আমার আওয়াজটা যাচ্ছে, কিন্তু তারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনছেন না। তাহলে কি করছেন, তারা কিন্তু এটা হিয়ার করছেন। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো আমরা উদাহরণটা দিয়ে দিই। তার মানে কি হচ্ছে, এখন তোমরা কি করছো, তোমরা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনছো। ইউ আর লিসেনিং টু মাই ভিডিও and your parents are hearing to my video, okay? আবার যদি আমরা বলতে চাই যে ধরো আমি একটা গান শুনছি, তাহলে নিশ্চয় মনোযোগ দিয়ে গানটা শুনব। তাহলে কি, I am listening to music। আর মনে করো এই সময়ে আমি একটা কি করতেছি, বাইরের একটা সাউন্ড শুনতে পেলাম, সেটা কিন্তু মনোযোগ দিয়ে শুনছি না, তাহলে ওখানে কি বলবো, I am listening to music and hearing a sound। সাউন্ডটা কিন্তু মনোযোগ দিয়ে শুনছি না, সাউন্ডটা জাস্ট আমি চলে আসছে বলে হিয়ার করছি। তাহলে কী দাঁড়ালো শিখাচ্ছি বন্ধুরা, যে আই এম লিসেনিং টু মিউজিক অ্যান্ড হিয়ারিং আ সাউন্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই এখন দুইটা দুইটা করে আরও নতুন নতুন সেন্টেন্স বানিয়ে কমেন্ট করে পাঠিয়ে দাও। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।